একে একে দায়িত্বভার তার হাতের বাইরে চলে যাচ্ছে। কোথাও তিনি নিজেই পথ ছাড়ছেন, কোথাও তার ভাবগতি দেখে দলই দায়িত্ব ছেড়ে ফেলার পথে হাঁটছে। এবার শাসক দলের আরও এক দায়িত্ব পথ থেকে অপসারিত হলেন সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকে তাকে সরানো হলো বলে সূত্রের খবর। তার বদলে ওই পদে আবার ফেরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে। মন্ত্রিত্ব ও অন্য কয়েকটি পদের দায়িত্ব ছাড়লেও শুভেন্দু অধিকারী এখনও তৃণমূলের প্রাথমিক সদস্য পদ কিংবা বিধায়ক পদ ছাড়েননি, ফলে তৃণমূলের সঙ্গে এখনই তার সম্পর্ক ছিন্ন হয়েছে এমনটা নয়। যদিও তার ওপর এতটুকু ভরসা রাখতে আর রাজি নন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পরই তাকে কার্যত দল থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেছিলেন নেত্রী। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ জরুরি বৈঠকে শুভেন্দুকে বাদ রেখেই পাঁচ নেতার ওপর দায়িত্ব বাড়িয়ে ভোটের ময়দানে নামার ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছিলেন। এবার সেই প্রক্রিয়া আরও জোরদার করা হলো দলের তরফে। গত জুন মাস থেকে তৃণমূল কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদে বসানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে, কিন্তু বেশ কয়েক মাস ধরে তিনি নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠছিল ফেডারেশনের মধ্যে। তা কানে পৌঁছায় মুখ্যমন্ত্রীরও। বৃহস্পতিবার তিনি নবান্নে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সঙ্গে বৈঠক করেন, তাতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, এরপরই নবান্ন থেকে শুভেন্দুকে ফেডারেশনের মেন্টরের পদ থেকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর আগে অর্থাৎ গত বছর জুনের আগে থেকে এই দায়িত্ব ছিল পার্থ চট্টোপাধ্যায়েরই। পুরনো দায়িত্ব তিনি আবার ফিরে পেলেন।